ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে শুরু করছি ভেক্টর কনসেপ্ট পার্ট টু সো গাইজ ভেক্টর কনসেপ্ট পার্ট টু খুব ইম্পর্টেন্ট প্রথমে শুরু করব পজিশন ভেক্টর পজিশন ভেক্টর বলতে আমরা নর্মাল বেসিক সেন্সে কি বুঝবো কোনো একটা জিনিসের পজিশন বা কোনো একটা কিছুর পজিশনটা যখন আমরা দেখতে যাব আমাদের এড ফার্স্ট জানতে হবে সেই জিনিসটার পজিশনটা আমরা কোথা থেকে ধরবো কোথা থেকে শুরু করব তার জন্য আমাকে একটা বেস দরকার ও একটা পয়েন্ট সাপোজ আমি নিলাম আরভিট্রারি পয়েন্ট যাকে আমি অরিজিন ধরলাম অর্থাৎ বেস পয়েন্ট অরিজিন বেস পয়েন্ট একই অরিজিন আমি ও একটা পয়েন্ট নিলাম দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু বেস ও অর্থাৎ পি আমি আরেকটা পয়েন্ট নিলাম উইথ রেসপেক্ট টু অর্থাৎ ও এর রেসপেক্টে তারপর আমি লাইনটাকে এড করে দিলাম দিলাম ভেক্টর এ তাহলে আমি এখানে লিখতে পারবো ও পি ভেক্টর ইকাল টু এ ধরতে পারবো সিমিলারলি আরেকটা পজিশন ভেক্টর নিলাম কিউ উইথ রেসপেক্ট টু ও তাহলে আমার কি দাঁড়ালো এটাকে আমি দিলাম ভি ভেক্টর তাহলে আমি এখানে লিখতে পারবো ও কিউ ভি দুটো পয়েন্টই গেল আমার ও পয়েন্টটাকে বেস পয়েন্ট অর্থাৎ অরিজিন পয়েন্ট ধরে অর্থাৎ পি পয়েন্টের পজিশন যখন আমি মেজার করতে যাব তখনও আমাকে ও পয়েন্টটাকে অরিজিন বা বেস পয়েন্ট মানতে হচ্ছে এখান থেকে আমি পি পয়েন্টটাকে বার করব তার পজিশনটা সেম ভাবে কিউ এর পজিশনটাও বের করব ও পয়েন্টকে অরিজিন অর্থাৎ বেস ধরে এবার আমি তাহলে পি কিউ এর পজিশন ভেক্টর বার করতে পারবো পজিশন ভেক্টর কি হবে পি ভি অর্থাৎ পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পি ভি অফ পি অর্থাৎ পজিশন ভেক্টর অফ কিউ মানে ও কিউ কি হলো এখানে বি মাইনাস পজিশন ভেক্টর অফ পি মানে হচ্ছে এ দুটোকে মাইনাস করলে আমি পি কিউর পজিশন ভেক্টরটা পেয়ে যাব সো গাইস পজিশন ভেক্টর খুব একটা ইম্পর্টেন্ট টপিক ভেক্টরের যখন ম্যাথস করব আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করি যতটা বললাম ততটা ভালোভাবে দেখলে মোটামুটি আপনাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে পজিশন ভেক্টরটা কি তাহলে এখানে ডিরেকশন দিতে ভুলে গেছি সরি ও পি দুটো পয়েন্ট তাহলে পজিশন ভেক্টর কি হবে ও থেকে পি এর দিকে বেস পয়েন্ট সব সময় অরিজিন থেকে যাবে এক্ষেত্রেও তাহলে হবে ও কিউ তো এবার আমাদের নেক্সট টপিক স্কেলার ডট প্রোডাক্টকে আরেকটা প্রোডাক্টও বলা যায় সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট মনে রাখবেন সময় ডট প্রোডাক্টটা স্কেলারের ক্ষেত্রে হবে আর ক্রস প্রোডাক্ট ভেক্টরের ক্ষেত্রে হয় ডট প্রোডাক্টটা কী ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট বিটুইন টু ভেক্টর অর্থাৎ এ আর বি দুটো ভেক্টরের ডট প্রোডাক্টকে আমরা ডিনোট করব এ ভেক্টর ডট বি ভেক্টর এইভাবে ডিনোট করা হয় ডট দিয়ে মড এ ভেক্টর মড বি ভেক্টর কস থিটা এ আর বি দুটো ভেক্টর যখন আমরা জানবো তাদের মধ্যে ডট প্রোডাক্ট যখন আমাদের ইউজ করে সলভ করতে হবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো মড এ অর্থাৎ এ ভেক্টরের মড ভি ভেক্টরের মড আর কস থিটা থিটাটা কি অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড বি অর্থাৎ ভেক্টর এ ও পয়েন্ট ভেক্টর বি এই থিটা হলো কস থিটা এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে এখানে থিটা ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি দুটো ভেক্টর জানা থাকলে আমরা এই ফর্মুলা ইউজ করে তার সলভ করবো ডট প্রোডাক্টের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিস আছে প্রপার্টিস ডট প্রোডাক্ট নাম্বার ওয়ান প্রপার্টিস ডট প্রোডাক্টকে আমরা কী দিয়ে ডিনোট করব ডট দিয়ে এ ডট বি ডট অর্থাৎ ডট প্রোডাক্ট ইকুয়ালস টু বি ডট এ ডট ফার্স্ট প্রপার্টিস আমরা এইভাবে লিখতে পারি ফর এনি টু ভেক্টর অ্যান্ড এ বি যে কোনো দুটো ভেক্টর এ ডট বিকে আমরা বি ডট এ দিয়ে লিখতে পারি ডট প্রোডাক্টের ক্ষেত্রে যখন দুটো ভেক্টর থাকবে নাম্বার টু যখন তিনটে ভেক্টর থাকবে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর সেক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করব আর সেক্ষেত্রে আমরা লিখতে পারব এ ডট ভি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ডট সরি এ ভেক্টর ডট ভি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর যখন তিনটে ভেক্টর থাকবে থ্রি ভেক্টরস এ বি সি তিনটে ভেক্টর থাকবে এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব দুটো ভেক্টর থাকলে উপরের ফর্মুলাটা নাম্বার থ্রি আমরা এ দুটো ভেক্টর থাকলে এ ভেক্টর আর ভি ভেক্টর তাহলে ডট প্রোডাক্ট দিয়ে আমরা ভ্যালুটা বার করতে পারবো ইকুয়ালস টু এ ভেক্টর মড অফ এ ভেক্টর মড অফ ভি ভেক্টর কস থিটা থিটা কি এ আর বি দুটোর ভেক্টরের অ্যাঙ্গেল এটা আমরা ফর্মুলা জানি এবার দুটো ভেক্টরের অ্যাঙ্গেল যদি জিরো হয় অর্থাৎ থিটা ইকোয়ালস টু জিরো ডিগ্রি তাহলে দেয়ার ফোর এ ভেক্টর ডট বি ভেক্টর ইকলস টু এই ফর্মুলাটাই থিটার জায়গায় যখন জিরো বসাবো মড অফ এ ভেক্টর মড অফ ভি ভেক্টর কস জিরো কস জিরো ডিগ্রির ভ্যালু আমরা জানি ওয়ান তাহলে কি দাঁড়ালো মড অফ এ ভেক্টর মড অফ ভি ভেক্টর নাম্বার ফোর দুটো ভেক্টর আছে এ আর বি সেমভাবে এই ফর্মুলা দিয়ে আমরা পার করব তাহলে এটার ক্ষেত্রে অর্থাৎ নাম্বার ফোরের ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি তাহলে এখানে বসালে কী হবে এ ডট বি ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর কস নাইনটি ডিগ্রি আর কস নাইনটি ডিগ্রির ভ্যালুটা কি জিরো পুরোটা মাল্টিপ্লাই আছে জিরো তাহলে এ

এ আরবি দুটো ভেক্টর আমি জানি এ আরবি দুটো ভেক্টর জানি এবার আমি দুটো অ্যাঙ্গেল বার করবো দুটো মধ্যে অ্যাঙ্গেলটা বার করব আমরা এতক্ষণ কি দেখে এসেছি যে দুটো ভেক্টর মধ্যে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের রেজাল্ট এটা হবে বা যদি জিরো হয় তাহলে রেজাল্ট আমাদের এটা হবে কিন্তু আমরা দুটো ভেক্টরের অ্যাঙ্গেলটা বার করাটাও জানতে হবে দুটো ভেক্টরের অ্যাঙ্গেলটা যখন বার করব অর্থাৎ থিটাটা এ ভেক্টর বি ভেক্টর থিটা এই অ্যাঙ্গেলটা যখন বার করব তখন আমরা কী করবো আমরা ফর্মুলাটা কী জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর কস থিটা তাহলে এখান থেকে আমরা এ ভেক এ ডট বি ডট ভেক্টর বাই মড অফ এ মড অফ বি ভেক্টর অর্থাৎ এই দুটো পার্টকে লেফট সাইডে এনে বাই করে দিলাম ইকোয়ালস টু কস থিটা তাহলে থিটা ইকোয়ালস টু কস ইনভার্স এ ভেক্টর ডট ভি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর মড অফ ভেক্টর লিখতে পারি আমরা তাহলে এখান থেকে আমি থিটার ভ্যালুটা পেয়ে যাবো অর্থাৎ অ্যাঙ্গেলটা পেয়ে যাবো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা মাথায় রাখতে হবে দুটো ভেক্টর দেওয়া থাকলে এইভাবে এই ফর্মুলাটা ইউজ করে আমরা অ্যাঙ্গেলটা বার করব এবার হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে আমরা সাধারণতই দেখে থাকি আই জে কে সেগুলো কী সাপোজ এক্সিস এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস এক্স এক্সিস বরাবর আই ওয়াই এক্সিস বরাবর জে জেড এক্সিস বরাবর কে এই তিনটে হচ্ছে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার কন্ডিশনের জন্য আই ইন্টু জে ইকলস টু জিরো জে ইন্টু কে ইকল টু জিরো কে ইন্টু আই ইকলস টু জিরো পারপেন্ডিকুলার কেসে এই তিনটে জিরো হয় অর্থাৎ আই ইন্টু জে যদি থাকে জিরো হবে জে ইন্টু কে যদি থাকে জিরো হবে কে ইন্টু আই যদি থাকে জিরো হবে আই ইন্টু আই ইকলস টু ওয়ান জে ইন্টু জে ইকলস টু ওয়ান কে ইন্টু কে ইকলস টু ওয়ান এটা হবে ডট প্রোডাক্টের ক্ষেত্রে তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হচ্ছে আই ইন্টু আই অর্থাৎ আই জে কে আমরা তিনটে ইউনিট ভেক্টর জানি এই কথাটা মাথায় রাখতে হবে দুটো সেম ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট সব সময় ওয়ান হয় যেমন আই ইন্টু আই ওয়ান জে ইন্টু জে ওয়ান কে ইন্টু কে ওয়ান তাছাড়া বাকি আই ইন্টু জে আই ইন্টু কে যে ইন্টু আই জে ইন্টু কে সব কোটা জিরো হবে ডট প্রোডাক্টের ক্ষেত্রে একমাত্র দুটো সেম ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্টটি ওয়ান হয়